দর্শক, কাল বড়দিন, এই উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সঙ্গে গণভবনে শুভেচ্ছা বিনিময় করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সরাসরি চলে যাচ্ছে সেখানে। এইভাবে জীবন্ত মানুষ পোড়ানো, এটা তো মহাপাপ, এটা তো অন্যায়। এই অন্যায় কখনো মেনে নেওয়া যায় না। কোনো ধর্মগুরুই এটা মেনে নেননি, যীশুখ্রিস্টও কিন্তু এটা মেনে নেননি, এবং মানবতার কথা বলেই কিন্তু তিনি তার নিজের জীবন দিয়েছেন। কাজে আজকে বড়দিনের আপনাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে এটুই বলবো যে মানবতা ধর্ম হচ্ছে সবথেকে বড় ধর্ম। মানবের কল্যাণ সাধন করা, এটাই হচ্ছে সকল ধর্মের শিক্ষা। কাজে সেই শিক্ষা নিয়েই আমরা এই দেশ পরিচালনা করি। এই মাটি সকলের জন্য, সব শ্রেণী পেশা মানুষ, সব ধর্মের মানুষ স্বাধীনভাবে বাস করবে, সকলের কল্যাণ হবে, সকলের উন্নয়ন হবে, সেটাই আমরা কামনা করি। আসুন আমরা আমাদের বাংলাদেশটাকে, আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি 2021 সালে, 41 সালের মধ্যে উন্নত, সমৃদ্ধ, স্মার্ট, সোনার বাংলা হিসেবে গড়ে তুলে এদেশের প্রত্যেকটা মানুষ তাদের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসার সুযোগ করে দিয়ে তাদের জীবন মান উন্নত করি। আমরা বড়দিন উপলক্ষে সেটাই, সেই প্রত্যয় আমরা ঘোষণা করি। আবারও আমি কৃতজ্ঞতা জানাই, আমি খুব আনন্দিত যে আপনারা বিভিন্ন অঞ্চল থেকে এই গণভবনে এসেছেন। গণভবন মানে এটা আপনাদেরই ভবন, জনগণের ভবন। গণভবন নামটা জাতির পিতারই দেওয়া। কাজে এই গণভবনের মাটি ধন্য, গণভবনে আপনারা এখানে এসেছেন, সেজন্য আবারও আপনাদের প্রতি আন্তরিক ধন্যবাদ জানাই। আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। জয় বাংলা। আমি বুঝতে পেরেছিলাম আপনারা কি বলতে চান, আমি বুঝতে পেরেছিলাম আপনারা জয় বাংলা বলতে চান। সকলে ধন্যবাদ আপা, আপনাকে অত্যন্ত আমরা কৃতজ্ঞ আজকে এই বড়দিনে। আচ্ছা ঠিক আছে, হয়েছে একবার, হয়েছে।